হ্যালো ইউটিউববাসী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দেব, যেটা হচ্ছে আমরা সবাই ইউটিউব, তারপর হচ্ছে টিকটক, আমরা তো প্রতিনিয়তই ইউটিউব অ্যান্ড টিকটক ইউজ করে থাকি। তো আমাদের প্রচুর পরিমাণের MB খরচ হচ্ছে বা আমাদের ইন্টারনেট খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের টাকা খরচ হচ্ছে। তো এই সব ঝামেলা বা আপনার এই টাকা পয়সার চিন্তা ভাবনা সব কিছু ছেড়ে দিয়ে আজকে আপনি চাচ্ছেন ফ্রিতে যদি ইউটিউবিং করা যায় বা ইউটিউব চালানো যায় বা ফ্রিতে আপনি যদি টিকটক চালাতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য বেটার হয়। তো আজকে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, দেখার পর অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জন্য কেন বলেছি। তো চলুন দেরি না করে আমরা সেই টিউটোরিয়ালটি শুরু করে নিই। শুরু করার আগে একটা কথা না বললে নয়, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওতে লাইক দেবেন, আর আপনি যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আশা করি আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার যে বেল আইকনটি সেটা কিন্তু বাজাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমরা সেই টিউটোরিয়ালটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা কী করব, সেই অ্যাপসটি ডাউনলোড করে নেব। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে আমরা VPNটি ডাউনলোড করার জন্য সার্চ করব যে সার্চ করব আমরা প্রথমে স্কাই VPN। তো আমরা স্কাই VPN যদি সার্চ করি তাহলে সেটা আপনার সামনে চলে আসবে, স্কাই VPN আনলিমিটেড ফ্রি প্রক্সি প্রোটেক্ট প্রাইভেসি। তো এটা যদি আপনার সামনে চলে আসে তখন আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পরে সেটাকে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পরে সেটাকে ওপেন করবেন। ওপেন করার জন্য আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার কাছে পারমিশন চাবে, পারমিশন চাওয়ার পরে সেখান থেকে আপনি অ্যালাউ অপশনে ক্লিক করে নেবেন, চলে আসবে এরকম ইউনাইটেড স্টেট তো কানেক্ট। তো আপনি সেখানে কানেক্টে ক্লিক করে দিলে সেটা কানেক্ট হয়ে যাবে। তো আপনি জানা দরকার যে আপনার এখানে আপনার VPN কত MB আপনাকে ফ্রি দিয়েছে। তো আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই আপনি উপরের যে তিনটি টান দেখতে পাচ্ছেন তো সেটাতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে প্রিমিয়াম ট্রাফিক, তো প্রিমিয়াম ট্রাফিক যেটা আছে সেটাতে 500 MB দেওয়া আছে। তো আপনি সেটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে 500 MB আপনার দেওয়া আছে। তো সেটা আপনি ইউজ করবেন কানেক্ট করার পরে। দেন আপনি এখন যদি MB বাড়াতে চান তাহলে সেখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন গো আনলিমিটেড। তো গো আনলিমিটেড যদি এখানে অন অফ করে দেন তাহলে সেটা আপনার 500 MB খরচ হবে। দেন আপনি যদি এটাতে অন করে দেন তাহলে আপনি ফ্রিতে সম্পূর্ণ ইউটিউব অ্যান্ড টিকটক চালাতে পারবেন সহজে। আর আপনি যদি MB খরচ করতে চান তাহলে ট্রাফিক প্রিমিয়াম ট্রাফিকে ক্লিক করে দিলে আপনি সেটা কানেক্ট হয়ে যাবে, দেন আপনি ইউটিউব অ্যান্ড টিকটক চালাতে পারবেন সহজে। তারপর হচ্ছে আপনি কীভাবে MB আর্ন করবেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফ্রেন্ড। তো ইনভাইট ফ্রেন্ডে যদি ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনি 1 GB MB আর্ন করতে পারবেন। সেখানে যদি আপনি ইনভাইটে ক্লিক করে দেন তাহলে আপনি অপশন দেখতে পাচ্ছেন যে ইনভাইট টেলিগ্রাম ফ্রেন্ডস, ইনভাইট SMS, মোর ওয়েজ টু ইনভাইট। তো এখানে আদার্স অপশন আছে যে সেখান থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিচের দিকে অপশন দিতে পারছেন যে কপি লিঙ্ক, সেখান থেকে আপনি কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে নিতে পারেন। তো তারা যদি আপনার এই সফটওয়্যারটি কানেক্ট করে তাহলে MB আপনি পেয়ে যাবেন। দেন আদার ওয়ে আছে যে আপনি ফলো আস অন ফেসবুক, তো ফেসবুকে যদি আপনি শেয়ার করে দেন তাহলে সেখান থেকে আপনি 200 MB আর্ন করতে পারবেন। তো এভাবে আপনি ইনস্টাগ্রামে যদি শেয়ার করে দেন তাহলে সেখান থেকে 200 MB আর্ন করতে পারবেন, তারপর কানেক্ট দেওয়ার পরে আপনি সেই MBগুলো খরচ হবে। আর যদি আনলিমিটেড করতে চান তাহলে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড অপশন আছে, সেখান থেকে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি এই আনলিমিটেড VPN প্ল্যান, তো এটাতে যদি আপনি যদি সেটা আনলিমিটেড করতে চান তাহলে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে *7 days ফ্রি ট্রেলার। তো সেখান থেকে আপনি *7 days ফ্রি ট্রেলারে ক্লিক করে তারপর আপনার যে আইডি কার্ড আছে বা আপনার যে মাস্টার কার্ড আছে সেখান থেকে আপনি কোডটি ডালিয়ে দেবেন, তারপর সেটা দেন আপনি অবশ্যই
সেটা বুঝতে পারে। তবে ওয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ফ্রিতে ইউটিউবিং অ্যান্ড টিকটক চালাতে পারেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনি আমাদের এই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি সেটা কিন্তু বাজাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, এতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।